ওয়েলকাম এভরান জেনপাস ইউজি টু জিরো ফোর ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মুহূর্তে তোমরা যারা যারা বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে অবশেষে অপেক্ষার অবসান ঠিক আছে তোমাদের কিন্তু ওএমআর রেকর্ড রেসপন্স পাবলিশড হয়ে গেল ঠিক আছে তোমরা নিজেদের ওয়েমারশিট হুবহু কিন্তু স্ক্যান কপি তোমরা নিজেদের ওয়েমারশিট হুবহু দেখতে পারবে ঠিক আছে এবং শুধু তাই নয় যদি তোমার মনে হয় যে তোমার ওয়েমারশিটে কোনো গন্ডগোল রয়েছে বা কোনো সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জও করতে পারবে ঠিক আছে অবশেষে অপেক্ষার অবসান ঠিক আছে মডেল অ্যানসার কি প্রকাশের পর থেকে তোমরা ওয়েট করছিলে কবে রেজাল্ট বেরোবে কবে রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট অবশেষে প্রকাশিত হচ্ছে এবং আমরা কিন্তু রেজাল্টের দিকে এক ধাপ আরো এগিয়ে গেলাম বিস্তারিত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো জেনপা

সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই সরাসরি যুক্ত হয়ে যাও সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো জেন পাস থেকে টু জিরো টু ফোর অবশেষে অপেক্ষার অবসান ঠিক আছে ইতিমধ্যে তোমাদের কিন্তু মডেল আনসার কি প্রকাশ হয়েছে সেখানে আমি তোমাদের হয়ে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে ঠিক আছে তোমাদের হয়ে কিন্তু মডেল আনসার কি চ্যালেঞ্জ করা হয়েছে সেখানে অনেক প্রশ্ন বোনাস হবে অনেক উত্তর চেঞ্জ হবে এবং এরই মাঝে কিন্তু ওএমআর রেকর্ড রেসপন্স চলে এসেছে ঠিক আছে ওএমআর তোমরা খুব সাবধানে খুব সাবধানে কিন্তু তোমরা দেখবে ঠিক আছে এবং কোনো যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ করার অপশন থাকছে ঠিক আছে এবং দেখো মডেল ক্ষেত্রে যেমন ধরো তোমরা হচ্ছে কেউ যে কেউ চ্যালেঞ্জ করে দিলে সকলের যদি চেঞ্জ হতো চেঞ্জ হয় সকলে নাম্বার পাবে কিন্তু ওএমআর এর ক্ষেত্রে কিন্তু তেমনটা হবে না তোমার ইন্ডিভিজুয়াল ও এ যদি কোনো ভুল থাকে তাহলে তোমাকে পাঁচশো টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে তোমার ও এমআর দায়িত্ব তোমারই অর্থাৎ তুমি তোমার কোনো গন্ডগোল দেখতে পাচ্ছ সেক্ষেত্রে কিন্তু তোমাকে করতে হবে অন্য কেউ চ্যালেঞ্জ করলে তোমার ও আর কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে সুতরাং ও এর চ্যালেঞ্জ করাটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক সেখানে তোমাকে নিজেই চ্যালেঞ্জ করতে হবে যদি কোনো গন্ডগোল থাকে তার আগে কেমন করে তোমরা ও এমআর শিট ডাউনলোড করবে সরাসরি দেখে দিচ্ছি তো পাস ইউজি টু জিরো টু ফোর ও রেকর্ড রেসপন্স দেখার জন্য কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে ঠিক আছে তারপরে দেখো ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড এখানে ও আর রেকর্ড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফোর পাস ইউজি টু জিরো টু এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদেরকে সাইন ইন করতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করবে তারপরে ওটিপি ভেরিফিকেশান করবে ঠিক আছে এরপরে কিন্তু একটু বা দিকে স্ক্রল করে নেবে ঠিক আছে স্ক্রল করে তোমার এখানে ওএমআর অপশনটা পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এখানে এখানে কিন্তু তোমরা দুটো অপশন দেখতে পারবে ভিউ ওএমআর রেকর্ড রেসপন্স তাহলে তুমি কিন্তু শুধু কি রেসপন্স গুলো দেখতে পাবে এবং যদি তুমি চ্যালেঞ্জ করতে চাও বা চ্যালেঞ্জ না করলেও যদি ওএমআর শীটটা ডাউনলোড করতে চাও সেই ক্ষেত্রে সেকেন্ড অপশন ভিউ ওএমআর এন্ড ক্লেইম রেকর্ডেড রেসপন্সে ক্লিক করবে সেখান থেকে কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের হচ্ছে প্রশ্নের সিরিজ নম্বর দিয়ে কিন্তু তোমাদের যে ওএমআর শিটটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের ওএমআর কপি একদম পরিষ্কার দেখতে পারবে এবং এই ওএমআর রেসপন্সগুলো খুব ভালোভাবে চেক করবে তুমি কোন কোন উত্তর করেছো তো ওএমআর রেকর্ড রেসপন্স থেকে কিন্তু তোমরা হচ্ছে নিজেদের ওএমআর শিটটা দেখতে পাচ্ছ সেখানে কোন কোন প্রশ্ন কি কি তুমি পয়েন্ট করেছো সেটা কিন্তু ভালো করে খাতায় নোট করে নেবে সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের স্কোরটা ক্যালকুলেট করবে ঠিক আছে তাহলে অনেকটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে এবং পাশাপাশি কিন্তু তোমাদের রেজাল্টের তোরজোর কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে জুলাই মাসেই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে দেখো ইতিমধ্যে তোমাদের মডেল আনসার কি রিলিজ হয়ে গেছে তোমরা চ্যালেঞ্জ করেছো ঠিক আছে এবং বিভিন্ন ভাবে কিন্তু মডেল আনসার কিতে পরিবর্তন আসবে ঠিক আছে এবং ইতিমধ্যে ওয়েম আর শুরু হয়ে গেল এবারে তোমাদের ফাইনাল আনসার কি রিলিজ হবে তোমরা যে চ্যালেঞ্জ করেছো তার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তারা বিশেষজ্ঞ বা এক্সপার্ট কমিটি তৈরি করেছে তারা পুরো ব্যাপারটা খতিয়ে দেখবে প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে তারপর একটা ফাইনাল অফিসিয়াল আনসার কি আসবে যেটা ফিক্সড যেটা চেঞ্জ হবে না তার উপর ভিত্তি করে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের রেজাল্ট বলো র্যাঙ্ক কার্ড বলো এগুলো প্রকাশিত হবে এবং খুব তাড়াতাড়ি ফাইনাল আনসার কি চলে আসবে এবং ফাইনাল আনসার কি বেরিয়ে যাওয়ার পরের দিনই তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে একদমই টেনশন করার কোনো কারণ নেই তো এই মুহূর্তে ওএমআর রেকর্ড রেসপন্স প্রকাশিত হয়ে গেছে ভালোভাবে ওয়েমআরটা ডাউনলোড করে নাও কোন কোন প্রশ্নে কোন কোন উত্তর দিয়েছো কোথায় কোথায় নেগেটিভ মার্কিং হচ্ছে এই জিনিসগুলো নোট করো ঠিক আছে কারণ পরীক্ষা দিয়ে এসে সকলেই বলে যে অনেকেই বলে যে ধর হচ্ছে আমি সত্তর পাবো কেউ বলে ষাট পাবো কেউ পঞ্চাশ পাবো কিন্তু এই যে যখন আনসার কিগুলো গুলো বা ওএমআর রেসপন্স বেরো

পরবর্তী জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ